গুরুকুল রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে একটা আইডি কার্ড তৈরি করা যায়, তাও আবার এমএস ওয়ার্ডে। তো চলুন প্রথমেই এমএস ওয়ার্ড ওপেন করি। দেখুন এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। ঠিক এই অবস্থায় আপনারা পেজ সেট আপ করে নেবেন। যতটুকু আপনাদের আইডি কার্ড এর মাপ, ঠিক সেই মাপটা প্রথমেই পেজ সেট আপে যাবেন। আইডি কার্ডে পেজ সেট আপ করতে গেলে আপনারা জানেন পেজ সেট আপ লেআউটে যেতে হয়। তারপরে এখান থেকে এই যে পেজ সেট আপ, পেজ সেট আপের পর যতটুকু টপ বটম লেফট রাইট এবং পেপার সাইজ যতটুকু দেবেন, ঠিক সেই অনুযায়ী পেপার সাইজটা করে নেবেন। যে ল্যান্ডস্কেপ দেবেন, দিয়ে ওকে দিলাম। আচ্ছা, দেওয়ার পর পেজ সেট আপটা হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি এখন আইডি কার্ড তৈরি করব। তো প্রথমে যাব ইনসার্ট, তারপর এই যে শেপে ক্লিক করব, তারপর এখান থেকে এই যে দেখুন রেক্টেঙ্গুলার রাউন্ড কর্নার এইটিকে নেব। এই নিয়ে আমি একটা জাস্ট এই মাপের ঠিক মাপটা দিলাম। এখানে এই মাপটা দিয়ে আমি এখানে আইডি কার্ড তৈরি করব। এখানে একটা কালার দিবেন, দেখুন এখান থেকে একটা কালার, এই যে যদি মনে করি আমি এই কালারটা দেব, এখানে এই কালারটা দিলাম। এবং রাইট মাউস ক্লিক করে দেখুন এই যে অ্যাড টেক্সট, এখানে এটি দেবেন। এখানে দেওয়ার পর তারপর এই যে ফন্টটা আমি সাদা করে দেব। এখান থেকে এই যে সাদা করে ওকে দিয়ে আমি এখান থেকে লিখব যে গুরুকুল এমএটিএস ম্যাটস রাজবাড়ি। এখন এটিকে সেন্টারে নেবেন। সেন্টারে নেওয়ার পর এই যে এটিকে বড় করব, ব্লক করে দেখুন এই যে এটা সাইজ করলে এই যে বড় হয়ে যাচ্ছে। ঠিক এই অবস্থায় কত সেশনের এটাও দেবেন, যে 2017-2018। আচ্ছা, এখন দেখুন এই যে এটা ফাঁক বেশি হয়ে গেছে, সেই ফাঁকা বেশি হলে এটিকে ফাঁকা কমায় দেবেন। এই যে ব্লক করে রাইট মাউস ক্লিক করে প্যারাগ্রাফ, তারপর এখান থেকে এই যে সব জিরো করে দেবেন, জিরো আছে, এবং এই সাইজটাকে সিঙ্গেল করে ওকে দেবে, ফাঁকা কমে যাবে। আচ্ছা, এখন দেখুন নিচে আমি স্টুডেন্ট একটা আইডি নাম্বার থাকে, সেই আইডি নাম্বারটা দেবেন STUD স্টুডেন্ট আইডি, ধরেন একটা নাম্বার দিয়ে দেবেন 3-4-5 হাইপেন দিয়ে 7-8। ঠিক স্টুডেন্ট আইডি আমি এন্টার দিয়ে নিচে নামায় দিই, কারণ এইখানে ঠিক মাপে আমি এইখানে বসাবো, নিচে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমি এইখানে আরেকটা বক্স থেকে এখানে স্টুডেন্টের নাম লিখবো, স্টুডেন্টের ছবি দেবো, আর এখানে একটা মনোগ্রাম দেবো। প্রথমে আমি আরেকটা বক্স নেই, প্রথমে ইনসার্টে যাই, এই যে শেপে গেলাম, দেখুন এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার এটি নেব। এটি নিয়ে ঠিক এখান থেকে একটা দেখুন এই যে টান দিলাম, একটা সাদা আসে গেল। আপনি যদি কালার করতে চান এখান থেকে কালারও করতে পারবেন। এই যে নিয়ে এখানে বসাই দিলাম, এখান থেকে যদি আপনারা কালার করতে চান কালার করতে পারবেন। দেখুন কালার কীভাবে করতে হয় তাও দেখাই দিই, যেখানে ধরলে দেখুন কালার হয়ে যাবে। আচ্ছা, আমি সাদাই দেই। এখানে সাদাই দেওয়ার পর একটু ছোটো বড়ো যদি করতে হয় সেক্ষেত্রে ছোটো বড়ো দিবেন, এই দিলে ছোটো বড়ো ঠিক মাপে মাপে এখানে বসে যাবে। আচ্ছা, এখন এই লিখতে গেলে ঠিক রাইট মাউস ক্লিক করে অ্যাড, এই দেখুন রাইট মাউস অ্যাড টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে নাম লেখার অপশন দিবে, আপনি লিখবেন ANAIT এনআইত হোসেন, HOSEN হোসেন, এনআইত হোসেন। তারপর অ্যাড্রেস দেই 82 সজ্জন সাউথ ভবানীপুর, তারপর মেন রোড কুষ্টিয়া।
আচ্ছা, এখন এই ফাঁকাটা প্রথমে বড় করি, দেখুন এই সাইজটা বড় করলে এই যে বড় হয়ে গেল। এখন এই সাইজটাকে আমি ফাঁকাটা বন্ধ করে দেব, কমায় দেবো। তাহলে রাইট মাউস ক্লিক করার পর প্যারাগ্রাফে যাবেন, তারপর এখান থেকে এই দেখুন জিরো করে দেন, জিরো, এবং এখান থেকে সিঙ্গেল, এই যে সিঙ্গেল দিয়ে ওকে দিলাম। এই দেখুন সাইজটা এখন ফাঁকা বন্ধ হয়ে গেল, এখন আরও বড় করতে পারবেন। আচ্ছা, ঠিক এই অবস্থায় আমি যদি লেখাটার নামটার একটা স্টাইল দিতে চাই, তো এখানে রেখে দেখুন বিভিন্ন স্টাইলে আছে, এখান থেকে যে কোনো একটা স্টাইল, সুন্দর একটা স্টাইলের এই যে এটি দিয়ে দিলাম, দেখুন নামটার। এটি যদি কালার করতে চান তাহলে কালার করতে পারবেন, আপনার নিজেরা ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন। আমি আর এখানে কালার দিলাম না। এখন এখানে একটা ছবি দেবো, এই যে এখানে একটা ছবি দিতে হয়। তো ছবিটা দিতে গেলে আমি আবার যাব ইনসার্ট, তারপর এই যে এখান থেকে শেপে যাবেন, তারপরে এই যে রেক্টেঙ্গুলার, আরেকটা এই যে এখানে নিয়ে ঠিক এখানে আমি ছবির অপশনটা এই যে বসাই দিলাম। দেখুন এখান থেকে ছবি নেব, ছবি এখানে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল, এই যে শেপ ফিল, তারপরে পিকচার, পিকচার থাকা অফলাইন, তারপর এখান থেকে দেখুন এই যে ডেস্কটপে যে আমি গুরুকুলের ভিতর, গুরুকুলের এই যে গুরুকুলের ভিতর আমি এই ছবিটা রেখেছি, ঠিক এই ছবিটা এই যে নিয়ে আসলাম। এখান থেকে ছবিটা যদি বড় করতে চান সেই ক্ষেত্রে বড় করতে পারবেন, আরও ইচ্ছা মতো ছবিটা নিয়ে নেবেন। এবং এই ছবিটা এই যে দাগ আছে এই দাগটাকে আমি উঠাই দেবো। তো দেখুন রাইট মাউস, এখানে রাইট মাউস ক্লিক করার পর এই যে ফরম্যাট অটো শেপ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে লাইনের কালারটা সাদা করে দেবেন, এই যে ওকে দিলেই দেখুন লাইনের সাদাটা চলে গেছে। আচ্ছা, এইখানে ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ বার্থ এখানে দেখুন ডেট, ডিটি ডেট অফ এই আর টি এইচ ডেট অফ বার্থ, এর ডেট অফ বার্থ দেবেন, জন্ম তারিখ, যেমন জন্ম তারিখ যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমরা দেব যে 1/1/1999। আচ্ছা, জন্ম তারিখ দিয়ে দিলাম, তারপরে এখানে যদি মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার দিতে চান সেই ক্ষেত্রেও দিতে পারবেন, যেমন মোবাইল MOB মোবাইল লং, এই দেখুন ঠিক এখানে মোবাইল নম্বরটা দিয়ে এখানে এই যে স্পেস বার দিয়ে সরাই দেবেন, এই যে এখানে এটিকে দরকার হলে আরেকটু আরেক ঘর নিচে দিয়ে দিই, মোবাইলের আরেক ঘর নিচে দিয়ে দিই, এই দেখুন ট্যাব দিয়ে আমি আরেক ঘর নিয়ে নিলাম। এবং এই যে কালো দাগটা, এই যে সবুজ দাগটা আরেকটু ছোটো করে দিলেই মোবাইলের অ্যাটে যাবে, দেখুন এই যে ঠিক যতটুকু এই ডাকটা দরকার হলে আরেকটু উঠাই দিলাম, এই যে মোবাইল নাম্বারটা চলে আসলো এখানে, ঠিক মোবাইল নাম্বার এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন 01 7 0 1 8 7 7 7 3 1 3 8। তাহলে এই যে বড় হিসেবে তো সরে গেছে, এইখান থেকে সরাই দিলে দেখুন মোবাইল নাম্বারটা চলে আসবে। আচ্ছা, তো এইভাবে এই যে ডেট অফ বার্থ এবং এটি দিলাম। এখন একটা মনোগ্রাম, এখানে একটা মনোগ্রাম নিয়ে আসবো, দেখুন মনোগ্রামটা যদি যেভাবে দিতে চান ঠিক সেভাবেই চলে আসবে। তো এখান থেকে ইনসার্টে যাবে, তারপরে এই যে শেপ এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার নিয়ে আমি এইখানে মনোগ্রামটা দেবো, এই যে যেখানে মনোগ্রাম দেবো সেখানে ডাকলাম, তারপর ফরম্যাট এই যে শেপ ফিল, আবার যাবেন পিকচার থাকা অবস্থায় অফলাইন, এই যে মনোগ্রামটা দেখুন এই যে মনোগ্রামটা চলে আসছে আমাদের, এই গুরুকুলের যে মনোগ্রামটা এখানে সুন্দরভাবে এই দেখুন এই মান ঠিক মাপে মাপে আপনারা একদম যেটুকু দরকার মনোগ্রামটা বসাই দেবেন। এবং মনোগ্রামের এই যে দাগটা যদি উঠে দিতে চান ঠিক একই অবস্থায়, ঠিক দাগটা যদি উঠাই দিতে চান সেই ক্ষেত্রে রাইট মাউস ক্লিক করা, ব্লক থাকা অবস্থায় প্রথমে ব্লক থাকবো, রাইট মাউস ক্লিক করবেন, তারপরে এই যেটা, তারপরে এই যে লাইনের জায়গায় সাদা করে দেবেন, এই যে সাদা করে দিয়ে ওকে দিলেই এই দেখুন দাগটা উঠে গেছে, তো মনোগ্রামটা সুন্দরভাবে হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই যে কোনো আইডি কার্ড সুন্দরভাবে করা যায়। তো এইভাবে আপনারা MS ওয়ার্ডে আইডি কার্ডগুলো তৈরি করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।